আসসালামাইকুম, আমার প্রিয় শিক্ষার্থী দাদা, তোমার সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি বেশ ভালো আছি। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের এক সুন্দর একটা কবিতা। তোমরা সকলেই সেটা সুন্দর করে দেখবে এবং শুনবে ইনশাআল্লাহ। দেখো, আমি যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে রৌদ্র লেখে জয়। এই কবিতা লেখক হচ্ছে শামসুর রহমান। রৌদ্র লেখে জয় এই কবিতা লেখক শামসুর রহমান। শামসুর রহমান বাংলাদেশের অন্যতম একজন প্রধান কবি ছিলেন, ঠিক আছে? তিনি 1929 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 2006 সালে। তিনি ছোটদের জন্য কবিতা এবং গল্প লিখেছেন। দেখো, আমরা সংক্ষিপ্তভাবে শামসুর রহমান সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা এই যে রৌদ্র লেখে জয় এই সম্পর্কে কিছু কথা জেনে নেব আর কি। দেখো, রৌদ্র লেখে জয় শামসুর রহমানের একটা সুন্দর কবিতা। এই কবিতায় শামসুর রহমান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, মুক্তিযুদ্ধের উপর নির্ভর করে তিনি এই কবিতাটি লিখেছেন। শামসুর রহমান এই যে রৌদ্র লেখে জয় এই কবিতার কাহিনী মূলত মুক্তিযুদ্ধ নির্ভর। তোমরা জানো যে মুক্তিযুদ্ধ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বা স্মরণীয় ঘটনা। আমরা এই যে আজকে স্বাধীন সুন্দর এই দেশ পেয়েছি, এর পিছনে কিন্তু আমাদের একটা বিশাল বড় একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি, মুক্তিযুদ্ধ। তোমরা জানো যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশের সাহসী ছেলেরা, সৈনিকেরা আমাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিয়েছে। সেই কারণেই আমরা এত সুন্দরভাবে চলাফেরা করতে পারছি, খেতে পারছি, ঘুমাতে পারছি, শুতে পারছি, সকল অধিকার সুন্দরভাবে ভোগ করছি। তোমরা জানো যে 1971 সালের পূর্বে কিন্তু আমরা স্বাধীন ছিলাম না, তখন আমরা পরাধীন ছিলাম। তখন আমরা নানা রকম অত্যাচার নির্যাতনের শিকার হতাম, আমাদের সাথে চরম বৈষম্যমূলক আচরণ করা হতো, চরম বৈষম্য করা হতো। আর যখন এই অত্যাচার নির্যাতন চালানো হতো, তখন এদেশের মানুষ একসময় ভাবলো যে এই অত্যাচার আর মেনে নেওয়া যায় না, এ থেকে আমাদের মুক্ত হতে হবে। তাই কি করলো, বাংলার ধামাল ছেলেরা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে, পাকিস্তানি সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে এক রক্তকায়ী সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিল, ঠিক আছে? এই যে এই কবিতায় কিন্তু শামসুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে এই রৌদ্র লেখে জয় এই কবিতাটি লিখেছেন। এখানে এখানে পাকিস্তানি সৈন্যদের অত্যাচারের কথা বলা হয়েছে এবং বাঙালি সৈন্যরা, বাঙালি ছেলেরা কেন অস্ত্র হাতে নিয়ে তাদের সাথে যুদ্ধ করলেন, কিভাবে যুদ্ধ করলেন, সেই কথা বলা হয়েছে। আচ্ছা, দেখো, রৌদ্র লেখে জয় এই যে রৌদ্র লেখে জয় এই কবিতার মূলভাব ছোট্ট সুন্দর করে আমি মূলভাবটা বলবো, তোমরা একটু শুনবে। 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণতন্ত্রী বাংলাদেশ নামে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করে। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। পূর্বে এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, ঠিক আছে? 1971 সালের পূর্বে এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন। হানাদার পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা কি হয়েছিলেন, জয়ী হয়েছিলেন। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। এই কবিতায় পাকিস্তানিদের কি অত্যাচারের কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিলেন সেই কথা বলা হয়েছে, তাদের বিরুদ্ধে এদেশের সন্তানেরা কেন যুদ্ধ করেছিলেন সেই কথাও বলা হয়েছে। যাই হোক, এই যে রৌদ্র লেখে জয় শামসুর রহমানের কবিতা তোমরা একটু সুন্দর করে শুনবে। দেখো, বর্গী এলো রাজধানীতে মোল্লা মানুষ কত। এখানে বর্গী বলতে ওই পাকিস্তানের সৈন্যদের কথা বোঝানো হয়েছে। খাজনা নিয়ে অর্থ এদেশে এই যে তারা এসে পাকিস্তানি সৈন্যরা এসে কি করতো, ঘর বাড়ি চালিয়ে পড়ে সবকিছু লুটপাট করে নিয়ে যেত, মানুষ হত্যা করত। বর্গী এলো রাজধানীতে মোল্লা মানুষ কত, পুল্য শহর পুল্য শাবক গ্রামে শত শত। এই যে বর্গী পাকিস্তানি সৈন্যদের কথা বলছে, আর খাজনা নিতে অর্থ লুটতরাজ করত।
বর্গিরা বাংলাদেশে এসে মানুষ মেরে ঘর বাড়ি চালিয়ে বুড়ে বাঙালির ধনসম্পদ নিয়ে পালিয়ে যেত, এই কথা বর্ণনা করেছে। আচ্ছা, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, এখানে বলছে এই যে হানাদার পাকিস্তানি, হানাদার শব্দটা হচ্ছে আক্রমণকারী, এই যে পাকিস্তান হানাদারের সঙ্গে জোরে, হানাদারের সঙ্গে মানে কি পাকিস্তানের সৈন্যরা যে আক্রমণ করেছিল ওই পাকিস্তানি সৈন্যদের সাথে আমাদের এই দেশের মুক্তি সেনারা প্রচন্ড ভীষণভাবে তাদের সাথে মোকাবিলা করেছিল, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। এই যে হানাদারের সাথে দেশের মানুষ যে সাহসিকতার সাথে মোকাবিলা করে যুদ্ধ করেছিল তাদের কথা কিন্তু দেশের মানুষ কখনোই ভুলবে না, আজও বলেনি আর ভবিষ্যতেও ভুলবে না। ঠিক আছে, আমরা কিন্তু যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা এখনো যোদ্ধার সাথে স্মরণ করি, তাছাড়া ভাষা শহীদদেরকে আমরা স্মরণ করি, তাদের কথা কখনো মানুষ ভুলেনি ভুলবেও না। ঠিক আছে, আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকে দিয়ে থাকা। এই যে আমাদের স্বাধীনতার পরে পাখি আকাশে স্বাধীনভাবে পায়রারা পাখা মেলে, আবার মা হয়ে যায় দেশের মাটি তার বুকে দিয়ে থাকা, এই যে মা হয়ে যায় দেশের মাটি, এই দেশের মাটি কিন্তু আমাদের মায়ের মতো, আমরা আমাদের মা যেমন আমাদের জন্মদান করেছেন, এই আমাদের জননী আমাদের দেশমাতৃকা কিন্তু আমাদের জননীর মতো, আমাদের এই দেশ আলো ছায়া স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে সবকিছু দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাই এখানে বলা হয়েছে যে দেশ হচ্ছে জননীর মতো, মা হয়ে যায় দেশের মাটি তার বুকে দিয়ে থাকা, আর এই যে আমরা এই দেশ কিন্তু আমাদের মায়ের মতো আর তার বুকে দিয়ে কিন্তু আমরা বসবাস করি থাকি বেঁচে আছি। ঠিক আছে, দেখো কাল যেখানে আদা ছিল আজ সেখানে আলো, কাল যেখানে বন্ধ ছিল আজ সেখানে ভালো। ঠিক আছে, কাল যেখানে আমরা স্বাধীনতার পূর্বে যেখানে আমাদের আধার ছিল অন্ধকার ছিল, যেখানে কোনো ভালো আমাদের উপর নির্যাতন করা হতো সেখানে আমাদের কোনো ভালো বন্ধু ছিল না, কিন্তু আজ আমরা স্বাধীনতার পরে আমাদের এই দাওয়াত ছেলেদের কারণে আমরা আজ স্বাধীন, আজ আমাদের দেশে আলো বিরাজ করছে, আমরা আজকে মুক্ত স্বাধীন, আজ এখানে অনেক ভারত বিরাজ করছে। দেখো কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র দেখে যায়। এখানে বলছে স্বাধীনতার পূর্বে আমরা যখন পরাজিত একটা জাতি ছিলাম, পরাধীন একটা জাতি ছিলাম, তখন আমাদের জীবনে কি সন্ধ্যা সন্ধানে ব্যস্ত, সবসময় অত্যাচারে ব্যস্ত, কিন্তু আজ সেখানে নতুন করে আলো, আমাদের স্বাধীনতার পরে আমাদের এই বিশ সন্তানেরা যখন দেশকে স্বাধীন করলো তখন কিন্তু আমরা এখানে নতুন করে আমাদের আশার আলো ফিরে আসলো, আমাদের রৌদ্র তখন আমাদের কি রৌদ্র লেখে যায়। ঠিক আছে, এই যে একটা সুন্দর কবিতা শামসুর রহমানের, এখানে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে এই কবিতাটা শামসুর রহমান লিখেছেন। আমরা স্বাধীন হওয়ার পূর্বে কিন্তু নানা ধরনের বৈষম্যের শিকারে পরিণত হয়েছিলাম, সেক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্য, সামরিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, মোট কথা সকল ক্ষেত্রে আমরা আমাদেরকে অধিকার বঞ্চিত করে রাখা হতো, আমরা সেরকম অধিকার পেতাম না তখন পাকিস্তানি আমলে। তখন এই যে বাংলা নামাল ছেলেরা যুদ্ধ করে আমাদেরকে এত সুন্দর একটা দেশকে উপহার দিয়েছে, তাদেরকে আমাদের যোদ্ধা বলে স্মরণ করা উচিত, তাদের হীরের কথা আমরা কোনোদিনই ভুলতে পারবো না, তাদেরকে আমাদের সারা জীবন মনে রাখা উচিত। দেখো এখানে কয়টা শব্দ অর্থ বলি আমি, বর্গি, বর্গি শব্দটা হচ্ছে মারাঠা সৈন্য, এই যে পাকিস্তানি সৈন্যদের কথা এখানে বলা হয়েছে। তারপর আছে হানাদার, হানাদার শব্দটা হচ্ছে আক্রমণকারী, হানাদার বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানিদেরকে হানাদার বাহিনী বলা হয়, তারা হচ্ছে আমাদের উপর ভীষণভাবে আমাদের অস্ত্র শস্ত্র সহকারে আমাদের উপর আক্রমণ করেছিল। আচ্ছা খাজনা, তোমাদের খাজনা শব্দটা হচ্ছে কর বা ট্যাক্স। ঠিক আছে, যাই হোক আমরা আজকে সুন্দর শামসুর রহমানের সুন্দর একটা কবিতা আলোচনা করলাম যেটার কাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর এই যে শামসুর রহমান 1923 সালের 23 অক্টোবরে পুরনো ঢাকার মাহুতগড় টুলিতে জন্মগ্রহণ করেন, তার পৈতৃক নিবাস রশিদী জেলার পাড়াতলি গ্রামে। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়ে চলেছিলেন, তিনি বাংলাদেশের একজন প্রধান কবি, ছিলেন এলেডিং বেলেডিং ধানবান্ধে পুরোদেব স্মৃতির শহর ঢাকা ইত্যাদি সনদের জন্য লেখা তার বিখ্যাত বই। তিনি 2006 সালের 17 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। যাই হোক আজকে আমি তোমাদের সামনে শামসুর রহমানের সুন্দর একটা কবিতা আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে দেখা হবে। এই ভেবে এই কথা বলে আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।